হ্যালো জনগণস, দিস ইজ রেজাল ফাহাদ। আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে কীভাবে 7 দিন মেয়াদে কেপিএন টানেলে হাই স্পিড কনফিগ বানানো যায়। হ্যাঁ, আপনি অবশ্যই জানতে পারবেন। এর জন্য আপনাকে ভিডিওটি একেবারে ফার্স্ট ক্লাস দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিতে চাই। তো দেখে নিই কথাগুলো। আপনাদের প্রথমেই বলতে চাই যে এই ভিডিওটি শুধু জিপি ইথারনেট ব্যবহারকারীদের জন্য। যাদের সিমে ইথারনেট চলে না তাদের ভিডিওটি কাজ করবে না। আপনার সিমে ইথারনেট চলে কিনা জানতে আমাকে নক করতে পারেন। এবং 2 নম্বর কথা হলো, ইউটিউবে কেপিএন টানেলের কনফিগ বানানোর জন্য অনেক টিউটোরিয়াল আছে, কিন্তু সবগুলোই 3 দিন মেয়াদের এবং খুবই স্লো। কিন্তু আমার টিউটোরিয়ালটি 7 দিন মেয়াদের এবং অনেক ফাস্ট। এবং 3 নম্বর কথা হলো, আমি যেহেতু কোনো প্রফেশনাল ইউটিউবার না, তাই আমার প্রনাউন্সে কিছু প্রবলেম থাকতে পারে। টিউটোরিয়ালটি টাকা ইনকামের জন্য না, শুধু আপনাদের হেল্পের জন্য বানাচ্ছি। কোনো প্রবলেম হলে নক করতে পারেন http://rezaul.fahad। চলুন শুরু করা যাক। তো আপনাদের প্রথমেই যা করতে হবে, আপনার ফোনটি যে কোনো একটি ভিপিএন এর মাধ্যমে কানেক্ট করে প্রথমেই কানেক্ট করে নিতে হবে। তো আমি এখানে এইচটিটিপি ইনজেক্টর দিয়ে কানেক্ট করছি। দেখুন কানেক্ট হয়ে গেছে। তো আপনাকে তারপরে ইউসি ব্রাউজার, নট ইউসি মিনি না, কিন্তু ইউসি ব্রাউজার অথবা গুগল ক্রোমের মাধ্যমে আপনাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। তো আমি গুগল ক্রোমে ইউজ করছি। গুগল ক্রোমে দিয়ে আপনাকে স্পিড এসএসএইচ spwd speedssh.com এই ওয়েবসাইটে যেতে হবে। দেখুন ওয়েবসাইটটি আমার আগেই লোড আছে। এখানে যাওয়ার পর আপনারা অনেক অপশন দেখতে পারবেন, যেমন সিলেক্ট সার্ভার দেখতে পারবেন, এসএসএইচ সার্ভার ইন এশিয়া, এসএসএইচ সার্ভার ইন ইউরোপ, এসএসএইচ সার্ভার ইন আমেরিকা, এসএসএইচ সার্ভার ইন অস্ট্রেলিয়া, এসএসএইচ এক্সট্রা সার্ভার এবং অনেকগুলো সার্ভার দেখতে পারবেন। তো এখানে আপনাদের গিয়ে যে কোনো একটা সার্ভার থেকে আইডি খুলতে হবে, আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো যেহেতু সবগুলি সার্ভারই ভালো এবং সবগুলো সার্ভারই কাজ করে এবং সবগুলির স্পিড বেশি, তো আমি একটা সিলেক্ট করলাম, ইউরোপ সিলেক্ট করলাম, এসএসএইচ সার্ভার ইন ইউরোপ। আপনারা কিন্তু যে কোনো একটাতে দিলেই হবে, যাতে কোনো নিয়ম নাই যে কোনটাতে যেতে হবে। তো এখানে যেমন এসএসএইচ সার্ভার ইন এনএল, এসএসএইচ সার্ভার ইন ইউকে, এসএসএইচ সার্ভার ইন ডিই আছে। তো আপনার যে কোনো একটাতে আইডি অ্যাকাউন্ট খুলতেই হবে, এটা কোনো নিয়ম নেই। তো আমি ইউকেতে, ধরুন আমি ইউকেতে একটা অ্যাকাউন্ট খুলি, এসএসএইচ সার্ভার ইন ইউকে, দ্যাটস দ্য নিয়ম ইউনাইটেড কিংডম। তো দেখুন এখানে যাওয়ার পর আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। তো এখানে আপনি 4 টু 12 ডিজিটের যে কোনো সংখ্যা বা লেটার দিলেই হবে। তো আমি ধরেন এখানে ইউজার নেম দিলাম 4টা 0 এবং পাসওয়ার্ডে দিলাম 4টা 0। মনে রাখার সুবিধার্থে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, যে কোনো লেটার অথবা যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারেন। একটু ওয়েট করছি যে আইডিটা, অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার জন্য। দেখুন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দেখেন ইউজার নেম, একটা ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে এবং হোস্ট আইপি, তিনটা লেখা আছে। এই তিনটা লেখা আমাদের কাজে লাগবে। এজন্য আপনি লেখাটি হয় কপি করে নিতে পারেন, এই তিনটা লেখা হয় কপি করে নিতে পারেন অথবা স্ক্রিনশট তুলে নিতে পারবেন। তো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, কারণ এই লেখাটি আমাদেরকে শীঘ্রই কাজে লাগবে। এবং খেয়াল করুন, আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে 14 আগস্ট 2017, মানে আজকের দিনে, এবং অ্যাকাউন্টটা মেয়াদ চলে যাবে 21 আগস্ট 2017-এ। তো আপনার প্রথম স্টেপটি বা কাজটি শেষ। এই কাজটি আপনার ইজিনেট দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, এটি আপনার আপনার ফ্রেন্ডের ফোন দিয়ে বা ওয়াইফাই দিয়ে বা আপনার এমবি দিয়েও করতে পারেন। তো তারপরে আপনাদের যা করতে হবে যে কেপিএন টানেলটি ডাউনলোড করে নিতে হবে। দেখুন আমার কেপিএন টানেল ডাউনলোড করা আছে। আপনার যদি কেপিএন টানেল ডাউনলোড না করা থাকে, আপনি প্লে স্টোর থেকে কেপিএন টানেলটি ডাউনলোড করে নিতে পারেন। একটু কানেক্ট হতে প্রবলেম হচ্ছে, কানেক্ট হয়ে গেছে। তো আপনার কাছে যদি কেপিএন টানেল না থাকে, তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোর ডাউনলোড করে নিতে সার্চ দিতে হবে কেপিএন TUELL, কেপিএন টানেলকে সার্চ দিতে হবে। তো কেপিএন টানেল অফিসিয়াল যেটা, ওইটা আপনার ডাউনলোড করতে হবে। আরেকটা কিন্তু আছে, কেপিএন টানেল আলটিমেট, ওইটা কিন্তু হবে না, আপনাকে অবশ্যই অফিসিয়ালটা ডাউনলোড করে নিতে হবে। এই যে দেখুন আছে। তো আমার যেহেতু আগে ডাউনলোড করা আছে, তো আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে দেখবেন আপনার কেপিএন টানেলটা ঠিক এরকমভাবে ওপেন হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড থেকে আমার ভিপিএন কানেকশনগুলো সরিয়ে দিচ্ছি। তো এখন আমাদের প্রধান কাজ শুরু। তো প্রথমে আপনাকে প্যালোডটা জেনারেট করতে হবে। প্যালোডটা জেনারেট করতে এখানে প্রেস করুন, তারপর কানেক্ট থেকে জিইটি গ্যাট দিয়ে দেন, তারপর ফ্রন্ট ইনজেক্ট এবং কিপ অ্যালাইভ এবং অনলাইন হোস্ট, এই সেগুলোতে টিক দেন। এবং লাস্টে এখানে লিখবেন রেডাইরেকশন, আর redirection.gpeasynet, easynet.com।
দেখুন, এই কাজটি আপনাকে অবশ্যই খুব ভালো করে করতে হবে এবং গুরুত্ব সহকারে করতে হবে। তো সবগুলো কাজ শেষে আপনাকে জেনারেট পেলোড দিতে হবে, এবং অবশ্যই খেয়াল করবেন যে এখানে যে লেখাগুলো জিইটি স্পেস রিডাইরেকশন ডট জিপিডিএন ডট কম স্পেস এইচটিটিপি স্ল্যাশ 1.1 এই লেখাগুলো এসেছে কিনা। অবশ্যই আপনাদেরকে এই লেখাগুলো আসতে হবে, যদি এই লেখাগুলো না আসে তাহলে নিতে হবে না। এবং এবার আপনার ফোনে যদি এই লেখাগুলো না আসে তাহলে আমাদেরকে নক করতে পারেন, আমি আপনাদেরকে ইনবক্সে এই লেখাটা পুরোটা কপি করে দিয়ে দেবো। আপনারা পুরোটা কপি লেখা এখানে পেস্ট করে দিলেই চলবে, যদি আপনাদেরকে প্যালোটা জেনারেট না হয়। অনেক ফোনেই প্যালোটা জেনারেট হয় না, সমস্যা করে ওই ক্ষেত্রে, এবং প্যালোটা জেনারেট হলে তো কোনো কথাই নেই, সমস্যা নেই, হয়ে যাবে। আর যদি জেনারেট না হয় আমাদের সাথে আমাদেরকে নক করেন, আমি আপনাদেরকে প্যালোটা ইনবক্সে দিয়ে দেবো। তো প্যালোটা জেনারেট হওয়ার পর আপনাদেরকে এসএইচে একটি মার্ক করতে হবে এবং লোকাল পোর্টে দিতে হবে 8080। দেখুন আমাদের কাজ প্রায় শেষ। তারপর একটা এরোপ্লেনের মধ্যে চিহ্ন আছে, ওইটাতে প্রেস করতে হবে। তারপর দেখেন এখানে হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, আমরা টিকটকে একটা অ্যাকাউন্ট খুলছি ওইটার ইনফরমেশনগুলো এখানে ইউজ করতে হবে। তো আমরা সেই স্ক্রিনশটে আবার ফিরত যাচ্ছি। স্ক্রিনশট দেখুন, স্ক্রিনশটটা তো এখানে ধ্যান দেখেন, ইউজার নেম, পাসওয়ার্ড এবং হোস্ট আইপি, এই তিনটা জিনিস কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো এগুলো আমার মুখস্থ হয়ে আছে, তো আমি এগুলো আপনাকে পেন টার্নালে বসাচ্ছি। তো হোস্ট এটার ছিল যে ইউকে ডট এস ইআর সার ভিইআর সরি ইউকে ডট আইপি স্পিড আইপি এসপি ডাবল স্পিড ডট সিও, হোস্টটা ছিল ইউকে ডট আইপি স্পিড ডট সিও, ইউজার নেমটা ছিল স্পিড SSH ডট কম হাইফেন 400, এবং পাসওয়ার্ডটা ছিল 400। আপনারা এভাবে হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড বসানোর পরে নিচে থেকে অটো রিকানেক্টে প্রেস করবেন, এবং তার নিচে থেকে কানেকশন ফরওয়ার্ডার থেকে সক্স থেকে ভিপিএন সার্ভিস। হ্যাঁ, এই স্টেপটা অবশ্যই আপনাদেরকে ভালো করে করতে হবে, এই স্টেপটা যদি না করেন আপনাদের নেট অবশ্যই চলবে না। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ, আপনারা অবশ্যই এটা ভালো করে ফলো করবেন। ব্যাস, আমাদের কাজ সম্পূর্ণভাবে শেষ। এখন আমরা জাস্ট ব্যাস করবো এবং আপনাদের আমাদের ফোনে ডাটা কানেকশনটি অন করবো। তো ডাটা কানেকশন অন হওয়ার পরে দেখবেন আপনারা এখানে আইপি শো করবে, যেমন আমার আইপিটা 10.94। তো আমাদের কনফিগ বানানো শেষ, দেখুন আমাদেরকে এখান থেকে স্টার্ট প্রেস করে নিতে হবে। তো দেখেন কত তাড়াতাড়ি, মাত্র 1-2 সেকেন্ডে কেপিএন টানেল কানেক্ট হয়ে গেছে। দেখুন টার্ন সক স্টার্ট। তরুণ, তো চলুন আমাদেরকে আপনাদেরকে স্পিড দেখাই যে স্পিড কেমন। আমি তো হাই স্পিড বলেছিলাম, তরুণ চলুন আপনাদেরকে হাই স্পিড দেখাই। তো আমি ধরেন ইউসি বাজার থেকে কোনো একটা ফাইল ডাউনলোড দেবো। হ্যাঁ, ধরেন এখানে একটা মিডিয়া ফাইল লিখে আছে, ওইটা ফাইলটা ডাউনলোড দিই। দেখুন একটা মিডিয়া ফাইল থেকে একটা ফাইল ডাউনলোড দিচ্ছি আমি, এটা দেখুন 696 MB ফাইলটা, তো আমি ডাউনলোড দিলাম। তো আপনার স্পিড দেখেন কত যাচ্ছে, দেখুন 283, 372, 405, 731, 1 MBPS এর উপরে, 1.07 MB। দেখুন স্পিড 829 KB, 800 KB। তো দেখছেন কত হাই স্পিড কনফিগ, দেখেন 894। তো আসলে এরকম টাইমে অন্যদিন তো 2 MB এর উপরেও যাই, স্পিড যাই 2 থেকে 3 MB মতো স্পিড যাই, বাট আজকে স্পিডটা কোনো একটা কারণে স্লো। তারপরে দেখেন 900 KB, 1 MB মতো যাচ্ছে, মানে আপনারা এভারেজে এইটা দিয়ে প্রায় 1 MB মতো স্পিড পাবেন। দেখুন কথা বলতে বলতেই 31 MB ডাউনলোড হয়ে গেছে। তো এটা অবশ্যই একটা হাই স্পিড কনফিগ, এবং এটা দিয়ে আরও বেশি স্পিড পাওয়ার জন্য দিন, আজকে কোনো একটা কারণবশত স্পিডটা খুব কম, দেখুন 1 MB মতো যাচ্ছে স্পিড, দেখুন 1 MBPS। আচ্ছা, দেখ যাই হোক, আমাদের যে স্পিড দেখা হয়ে গেল, এখন আমরা দেখি কীভাবে কনফিগ ফাইলটা বানাবেন এবং তা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো প্রথমে আমি কেপিনটা স্টপ করে দিচ্ছি। তো আপনাদের কনফিগ ফাইলটা বানাতে এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে হলে এখান থেকে তিনটা ডট আছে, তিনটা ডটের মধ্যে চিহ্ন একেবারে ডানে, এটাতে প্রেস করবেন, তারপর কনফিগ, তারপর এক্সপোর্ট। এখানে দেখেন প্যালোড লক স্ক্রিন, দেখেন এখানে অনেকগুলো দুইটা টিক চিহ্ন দেওয়া, এটাতে অবশ্যই দুইটাতে অবশ্যই টিক চিহ্ন থাকতে হবে, না হলে হবে না। আপনি যদি চান আপনার আপনার এসএসএইচ অ্যাকাউন্টটা যাতে হাইড থাকে, আপনার ইমেল পাস, আপনার পাসওয়ার্ড যাতে কেউ না দেখে, আপনি যদি চান হাইড সব হাইড করে রাখতে, তাহলে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। লক প্যালোড, লক রিমোট সার্ভার, লক এসএসএইচ অ্যাকাউন্ট অ্যান্ড পোর্ট, লক ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এগুলো দিয়ে দিলে আপনার সবগুলো ইনফরমেশন হাইড থাকবে এবং তা যার সাথে শেয়ার করবেন সে দেখতে পাবে না। তো কনফিগ নেম চাচ্ছে, যেমন একটা আমি আমার নাম দিয়ে দিলাম, আর মেসেজ ফর ইউজার,
এখানে আপনি জানা লিখবেন যে ব্যক্তি এটা ইম্পোর্ট করবে, তার এখানে একটা মেসেজ এসে থাকবে। তো আমি মেসেজে লিখলাম যে ক্রিয়েটেড বাই ফাহাদ, তারপর ব্যাস শুধু এক্সপোর্টে প্রেস করবেন। দেখুন কনফিগ এক্সপোর্ট অ্যাজ ফাহাদ, তো আপনার কনফিগটা আপনার ফাইল এক্সপোর্টে গিয়ে আপনার ফোনে পেয়ে যাবেন। তো ফাইল এক্সপোর্টে গেলাম, তো ফাইল এক্সপ্লোরের যাওয়ার পর দেখেন এখানে একটা কেপিএন টানেল নামে একটা ফোল্ডার আছে। তো কেপিএন টানেল ফোল্ডারে যাবেন এবং দেখেন ফাহাদ কেটিসি কেটিসি 1.21 কেবির একটা ফাইল। হ্যাঁ, এটা আপনার কনফিগটা, কাঙ্ক্ষিত কনফিগটা, এটা আপনাদের শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে। তো এটা যে ব্যক্তি শেয়ার করবে বা যে ব্যক্তি ডাউনলোড করবে, সে আসলে এটা দিয়ে এই কনফিগটা দিয়ে কীভাবে নেট চালাবে, তো চলুন এটাও দেখে নেই। তো যে ব্যক্তি আপনার কনফিগটা ডাউনলোড করবে বা ডাউনলোড করবে, তাকে প্রথমে কেপিএন টানেল ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো কেপিএন টানেলটা প্রথম ডাউনলোড করার পর থাকবে এরকম এরকম থাকবে। তো তাকে এখানে ডট থেকে কনফিগ ইম্পোর্টে যেতে হবে, গিয়ে আপনার কেপিএন টানেল কনফিগটা যেখানে ডাউনলোড করা আছে ওইখানে যেতে হবে। আমাদের কনফিগটা যেহেতু কেপিএন টানেল ফোল্ডারে আছে, তো আমরা এই যে কেপিএন টানেল ফোল্ডারতে প্রেস করলাম, দেখুন সব কিছু এসে গেছে। শুধু তাকে এই এরোপ্লেন চিহ্নটা থেকে অটো কানেক্টে দিতে হবে, অটো কানেক্টে প্রেস করতে হবে এবং কনফিগ ফরওয়ার্ড থেকে পিপিএন সার্ভিস দিতে হবে, তাহলে সে আপনার কনফিগটা ইউজ করতে পারবে। দেখুন আমার মেসেজটা এখানে এসে পড়েছে ক্রিয়েটেড বাই ফাহাদ, এবং এটাই আপনার সেই কাঙ্ক্ষিত কনফিগ। দেখুন কনফিগটা দিয়ে আমি এবার একটু আবার নেট চালিয়ে দেখাচ্ছি, দেখুন ডাটা চ্যানেল কানেকশন চালু হয়ে গেছে। দেখুন কনফিগটা দিয়ে আমি আবার নেট চালিয়ে দেখাচ্ছি, দেখুন কনফিগ দিয়ে কত সহজে চালু হয়ে গেছে, কত সহজেই কানেক্ট নিয়ে গেছে, কত স্পিড কানেক্ট হয়ে গেছে। তো এটা দিয়ে আশা করি আপনারা ডাউনলোড করে দেখানোর প্রয়োজন লাগবে না, আপনার স্পিড কেমন একটু আগে দেখলেন। তো এইভাবে আসলে কেপিএন টানেলের 7 দিন মেয়াদে হাই স্পিড কনফিগ বানাতে হয়, এবং তা আপনি কনফিগ বানিয়ে নিজে আপনি শেয়ার করতে পারবেন অন্যদের সাথে আপনার নিজের কনফিগ। এবং এটা যে 7 দিন মেয়াদে এটার আপনার আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখুন কনফিগটা ক্রিয়েট হয়েছিল 14 অগস্ট 2017, অর্থাৎ আজকের ডেটে, এবং অ্যাকাউন্টের মেয়াদ যাবে 21 অগস্ট 2017, দ্যাটস মিন 7 দিন মেয়াদ। এবং স্পিড তো আপনারা দেখিয়ে নিলেন কেমন, এখন থেকে আপনারা নিজেই কনফিগ বানাতে পারবেন এবং নিজেই আপনার নিজের কনফিগ শেয়ার করতে পারবেন ফ্রেন্ডদের মাঝে। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে একটুকু এতটুকু হলেও উপকার হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।